Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আমরা এসে গেছি পীরপুর খজের বাড়ি, এটা গ্রামের রাস্তা আছে, দেখা আমি চেষ্টা করবো। সুন্দর দৃশ্য, মাটির রাস্তা খুব কম দেখা যায় না, তো এদিকে এখনো মাটির রাস্তা রয়েছে, ফাঁকা এখন হয়েছে না। আমরা আছি এখন পীরপুর খজের বাড়ি, এটা খজের বাড়ি বলে, এখানে একজন থেকে জানতে পারছি। রূপ দেখে তোর কেন নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোরে পরাণ ছাড়ে না। যখন তোর মোদের ফারাম আছে এখানে, একদম পুরাই গ্রাম, একবারে কিছু লোক আছে। রাস্তা খুবই ভয়ানক, কিন্তু এক তো মাটির রাস্তা, আর হলো ভাঙা টাঙ্গা বেশি। পুরাই গ্রাম অঞ্চল, নৌকাও আছে। দেখে তোর কেন সব দান টান লাগাইব মনে হয় মধ্যে। যখন তোর আকাশ নীলে পাল তুলে যায় খেরা ফারের মধ্যে মুরগা, দেশে মুরগাটা তা জুল না নিলে সেরম হইব। সুন্দর দৃশ্য, ওই যে দেখা যায়, ওই দেখেন খেত ধোয়াই রাখছে, বর্ষার পানি গেলে গা পরে এভাবে খেত গুলা সাফ করতে হয়। এটা আমরা খেত ধোয়ানি কই, তারপরে ধান লাগাইবো আবার। একবারে গ্রামীণ পরিবেশ, এখানে একটা সাইনবোর্ড দেখা যাইতেছে, পীরপুর মধ্যপাড়া প্রবাসী কল্যাণ সংগঠন, প্রবাসী কল্যাণ সংগঠন। দেখেন আমরা পীরপুর মধ্যপাড়া আছি এখন। রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোরে। দেখেন হাঁসেরা গোসল করতেছে, ছেড়া দিছে বাড়ির হাঁস, ওই পানির মধ্যে আছে। ভালোবাসি তোরে পরাণ ভরে না, হায় রে আমার মন মাতানো রে, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তোরে পরাণ ভরে। এই যে গই, হায় রে আমার সোডা সোডা খাইবি নি, হায় রে আমার। এখন ব্রিজের উপরে কাতালার রাখছে, শীত প্রায় আসা যাইতেছে। রূপ দেখে তোর কেন মাছ মারার জায়গা এটা, ফাঁকির কিছু মিছু শব্দ শুনতে পাইতেছেন। দেখেন এখানে অসংখ্য অসংখ্য ফাঁকি দেওয়া যাইতেছে উপরে, এই যে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন পুরো একটা এখানে গোল মিটিংয়ে বসে। শালিকের কিসিমিসি দেখেন, এমনি গ্রাম অঞ্চলের দিকে একদম শালিক আর শালিক, পাখির কিসিমিসি শব্দ। দেখে
বাসা মিয়ার বাড়ি, বাসা মিয়া দেখলে দেখবো না। পীরপুর মধ্য বড় মোল্লাবাড়ি মসজিদ, বাইতুন জামে মসজিদ। গরুর খড়, গরুর গাছ খাওয়া, দীর্ঘ করবো না, অনেক লম্বা হয়ে গেছে। একটা বেল গাছ দেখাইল, বেল গাছ এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।